সৌভাগ্যবতী হও মা, সৌভাগ্যবতী হও। বাবা, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? আজ তুমি তোমার জীবনের একটা নতুন যাত্রা শুরু করতে চলেছ। আজ পর্যন্ত তুমি শুধুমাত্র আমার কন্যা ছিলে, কিন্তু আজ থেকে তুমি একজনের অর্ধাঙ্গিনী, এবং তোমার পিতা হবার সুবাদে আমি আজকের দিনটাকে তোমার জন্য এক বিশেষ দিন করে তুলতে চাই, তাই তোমায় ডেকেছি। বাবা, আমার কাছে তো এটাই বিশেষ উপহার যে আপনি আমার আর শ্রীনিবাসের বিবাহে প্রসন্ন হয়েছেন। পদ্মা, একজন পিতা তার কন্যার জন্য যাই করুক না কেন, সেটা তার কাছে কম বলে মনে হয়। তোমাকে একটা সত্যি কথা বলি, এই বিষয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। এটাই ভাবছিলাম, না জানি শ্রীনিবাস তোমার যোগ্য স্বামী হবে কি হবে না, কিন্তু আজ তোমাকে এতটা প্রসন্ন দেখে আমার সব চিন্তা দূর হয়ে গেল। আর তার থেকেও বড় কথা যে এবার থেকে তুমি আমার কাছেই থাকবে, এই প্রাসাদ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই পদ্মাবতী, তোমাকে আমার রাজ্যেই থাকতে হবে। বাবা, এটা তো এবার শ্রীনিবাস ঠিক করবে, তাই না? যদি ও আমাকে ওর সাথে অন্য কোথাও নিয়ে যেতে চায় তাহলে আমার তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, ঠিকই বলেছো। এসব তুমি কেন বলছো বলতো বোন? আজ পর্যন্ত শ্রীনিবাস আমাদের অর্থেই পালিত হয়েছে, ও তোমাকে কোথাও কিভাবে নিয়ে যাবে বলতো? যদি আমার মত চাও তাহলে বলবো ও তোমার থেকে অধিক সামর্থ্যবাসু। তোমার মতো ওকে নিয়ে সমস্ত নগরী হাসাহাসি তো করছে না। ও এগিয়ে এসে নিজের কর্তব্য পালন করেছে, আমার হাত ধরেছিল যেমন তেমনি আমায় বিবাহও করেছে, আমার সাথে সাত পা ঘুরেছে। তোমার মতো ওর হব বউ কিন্তু ওকে ছেড়ে চলে যায়নি। আর মনে রেখো, শ্রীনিবাস কিন্তু এখন আমার স্বামী, যদি ও আমাকে ওর সাথে কোথাও নিয়ে যেতে চায় তাহলে আমি ওর সাথে অবশ্যই যাব, আর ও যদি ভেঙ্কটগিরিতেই থাকতে চায় তাহলেও আমি ওকে একটা বারের জন্যও বাধা দেব না, আমি মেনে নেব। অনেক হয়েছে পদ্মাবতী, নিজের শব্দ নিয়ন্ত্রণ করতে শেখো। আমি একজন রাজপুত্র, ওই শ্রীনিবাস যাই করে নিক না কেন আমার সমকক্ষ কোনোদিনও হতে পারবে না। বাসু, তুমি শান্ত হও, শান্ত হও, ও মূর্খ। বাসু, তোমাকে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করা শিখতে হবে, আর শ্রীনিবাসকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আর এটাও মনে রাখতে হবে যে ও এখন এই রাজ পরিবারের একজন সদস্যই নয়, ও এখন এই পরিবারের একজন অবিচ্ছেদ্য অঙ্গ। তুমি যাও মা, শ্রীনিবাসকে ডেকে নিয়ে এসো, আমি নিজে ওকে সসম্মানে রাজ পরিবারের অংশ হিসেবে ঘোষণা করব। আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। শ্রীনিবাস, বাবা তোমাকে ডাকছেন, উনি তোমার জন্য বেশ কিছু উপহার এনেছেন। কোনো উপহার গ্রহণ করতে মন চাইছে না আমার, আপনি দয়া করে ভদ্রভাবে বারণ করে দিন ওনাকে। এইটা আমাদের বিবাহের বড় মাল্য শ্রীনিবাস, আমরা যখন একে অপরকে বিবাহ করি তখন আমরা কথা দিয়েছিলাম যে আমরা বিবাহের সমস্ত কর্তব্য পরিপূর্ণতার সাথে পালন করব। যেভাবে আমি নিজে আমার সমস্ত দায়িত্ব পালন করছি সেভাবে তুমি তোমার দায়িত্বগুলো পালন করতে পারবে না? এই বিবাহের পর তোমার সম্পর্ক কেবল আমার সাথে নয়, সমগ্র ভেঙ্কটগিরির সাথে জুড়ে গেছে। তুমি কি এটা চাও যে বাবার পাশাপাশি সমস্ত ভেঙ্কটবাসীরা এটাই বুঝুক যে তুমি আমার জন্য সঠিক নও? আমি তোমার কাছে কোনো প্রত্যাশা করি না শ্রীনিবাস, কিন্তু হ্যাঁ, এই রাজ্যে আমার সম্মানটুকু রক্ষা হোক এই প্রচেষ্টা তুমি করতেই পারো। আর যদি তোমার কাছে আমার সম্মানের কোনো গুরুত্ব না থাকে তাহলে তুমি বলে দাও
যে বিবাহের সময় তুমি যে কটা প্রতিশ্রুতি দিয়েছো সবকিছু মিথ্যে। না, ক্ষমা করে দিন আমায়। কথা দিয়েছি তো পালন করব। চলুন, আপনার পিতার সাথে দেখা করা যাবে। যশস্বী হও, ওঠো বাবা। শ্রীনিবাস, এখন তুমি এই পরিবারের সদস্য, স্বামী আর স্ত্রী সবকিছু একে অপরের সাথে পরামর্শ করে করে থাকেন। সুখ দুঃখ ধন সম্পদ আজ থেকে তোমরা দুজন সমস্ত কিছুই একে অপরের সাথে ভাগ করে নিতে চলেছ। সেই জন্য আমি এটাই চাই শ্রীনিবাস, আমার তরফ থেকে এই ছোট্ট উপহার গ্রহণ করে তোমরা তোমাদের আগামী জীবনের এই যাত্রার শুভ সূচনা করো। আমি তোমার কাছে কোনো প্রত্যাশা করি না শ্রীনিবাস, কিন্তু হ্যাঁ, এই রাজ্যে আমার সম্মানটুকু রক্ষা হোক তার চেষ্টা তো তুমি করতেই পারো। রাজন, খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে যেতে হবে, অনুমতি দিন। একজন নারী তা সে বিবাহিত হন অবিবাহিত হন বা কাউকে ভালোবাসুন, কেন তার চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়? এমন কোন প্রশ্ন কি কখনো কোন পুরুষকে করা হয়? না, কেন একজন নারীকে তার ভালোবাসা বোঝানোর জন্য এত চেষ্টা করতে হয়? ভালোবাসা আসলে কি সেটাই তো এই সংসারকে বোঝাতে হবে, ওই গ্রামবাসীদের এটা বোঝাতে হবে যে ভালোবাসার জন্য সেই ব্যক্তির সম্মুখে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এই প্রেম এটা তো দৈহিক এবং সাংসারিকতার অনেক ঊর্ধ্বে, এই প্রেম হলো অপার। আজ যে প্রশ্ন তোমাকে নিয়ে করা হচ্ছে ভার্গবী, তার জন্য যে যন্ত্রণা তুমি ভোগ করছো, এর মাধ্যম দ্বারাই এই সংসারকে তোমায় বোঝাতে হবে যে প্রেম আসলে কি। বোঝাতে হবে যে দুজন মানুষকে একে অপরের সাথে থাকার প্রয়োজন নেই, একে অপরের সাথেই হওয়ার জন্য। আজ আমি এই সময়ে এই মুহূর্তে তোমার সাথে নেই, তারপরেও প্রত্যেকটি যন্ত্রণা আমি অনুভব করতে পারছি যা তোমার হচ্ছে। এবার এটা ভালোবাসা নয় তো কি? আমি এই মুহূর্তে তোমার সাথে নেই ভার্গবী, কিন্তু প্রত্যেকটি জন্মে তোমার সাথেই ছিলাম আমি, এবং আমার এটা পূর্ণ বিশ্বাস আমাদের ভালোবাসায় এতটাই শক্তি আছে যে এই সংঘর্ষে কেউ না কেউ তোমার পাশে অবশ্যই থাকবে। গ্রামে আমার কি পরীক্ষা নেওয়া হবে, এই গ্রামবাসী আদৌ আমায় এই গ্রামে থাকতে দেবেন কিনা, আমার কোনো চিন্তা নেই যে
আমার সামাজিক ভাবে গ্রহণ করা হবে কিনা আমার এটা নিয়েও দুঃখ নেই। এই গ্রামের লোক আমায় ভোজন গ্রহণ করতে দেয়নি। যতক্ষণ না আমরা জানতে পারছি যে তোমার স্বামী কে, ততক্ষণ এটা বলা যাবে না যে তোমাকে এই করবীরপুর গ্রামে স্থান দেওয়া হবে কি না। যদি এখানকার মানুষ আমায় বিতাড়িত করে থাকেন, তাও আমি শ্রীনিবাসের স্ত্রী হয়েই থাকব। আমার ভালোবাসা অসীম নারায়ণ, আমি আমার প্রেমের অপমান হতে দিতে পারবো না, কখনোই না। হয়তো শ্রীনিবাস দৈহিক ভাবে আমার সাথে নেই, কিন্তু শ্রীনিবাস সর্বদা আমার হৃদয়ে আছে। মানসিক ভাবে ও সর্বদা আমার সাথে আছে আর অনন্তকাল থাকবে। আমি শুধু এটুকু চাই যে ও যেখানেই থাকুক যেন প্রসন্ন এবং সুখী হয়। চলো 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 পাল্টা।